তোমার নাম রাধারানী বেরা? হুম, আমার পুরো নাম রাধারানী বেরা আর বাবার নাম দুলাল বেরা। তোমাকে আর কিছু দেব? আসলে আমার বাবা আর কাকা বাবু খুব ভালো বন্ধু ছিল। চার বছর আগে বাবা মিস্টার শুভেন্দু ব্যানার্জি, শুভেন্দু ব্যানার্জি, ডু ইউ হিয়ার মি? শুভেন্দু ব্যানার্জি, আর এই মেয়েটা নিজেকে দুলাল বেরার মেয়ে রাধা বেরা বলছে, বলছে ওর বাবা এই শুভেন্দু ব্যানার্জির ছোটবেলার বন্ধু ছিল, কিন্তু দুলাল বেরার মেয়ে রাধা বেরা তো আমি। তার মানে এই আমার বাবার ছোটবেলার বন্ধু শুভ কাকু, যার জন্য বাবা এত বছর ধরে অপেক্ষা করে বসে আছে। শুভেন্দু ব্যানার্জি, অমন অভিমান করে চলে যাস না মা। আসলে আমার বাবা আর কাকা বাবু খুব ভালো বন্ধু ছিল। এতে আমার শুভেন্দুর চিঠিগুলো রয়েছে, এ আমার প্রাণের থেকেও প্রিয়। তোমাকে না, তোমাকে অবিকল একেবারে। ইনি তার মানে আমার ভালো কাকু, আর ওই কুমড়া মুখই তার মানে ভালো কাকুর ছেলে কৃষ্ণ, যার সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। দাদামা, দাদামা কোথায় গেলি? এই তো আমার রাধামা। ওরে রাধামা, দেখ 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 মা দেখ, তোর ভালো কাকু তোর জন্য তোর জন্মদিনে কি পাঠিয়েছে দেখ। এই দেখ, কোথায় ভালো কাকু? আমার জন্মদিনে আসবে না? না মা, আসবে কি করে বলো, সে তো অনেক দূর দেশে থাকে, আসতে পারবে না। তবে তবে রাধামার ভালো কাকু রাধামার জন্মদিনে কি পাঠিয়েছে দেখো, এই একটা পুতুল আর এই একটা সোনার হার। এই দেখো কিমা, পছন্দ হয়েছে? তাহলে তুমি পুতুলটা নিয়ে খেলো, আমি হারটা আলমারিতে তুলে রেখে আছি। কৃষ্ণের সঙ্গে যখন আমার রাধামায়ের বিয়ে হবে, তখন কৃষ্ণ নিজে রাধামাকে এই হারটা পরিয়ে দেবে। তুমি উঠে পড়লে যে, আমার খাওয়া হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, যা তো বাবা এখান থেকে, খাওয়ার সময় খালি হাজারটা প্রশ্ন করে যাচ্ছে, শক্তিকর। রাধা, ম্যাম বলেছেন বলেই আমি কিন্তু তোমাকে জাস্ট একবারই দেখিয়ে দিচ্ছি, এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। আমি কিন্তু তোমাকে আর দেখাতে পারবো না, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। কিন্তু মেয়েটার উদ্দেশ্যটা কি সেটা জানতে গেলে তো সবার আগে আমাকে স্টুডিওর বাইরে বেরোতে হবে। এমনিতেই খেতে গিয়ে এতটা সময় চলে গেল বলে আমাকে একেবারে উত্তম মধ্যম দিল এই জারা ম্যাডাম। এখন যদি আবার বেরোতে যাই তাহলে হয়তো সোজা চাকরি থেকেই বার করে দেবে। হো গণেশ দাদা, একটা কোনো রাস্তা বলো না গো স্টুডিও থেকে বাইরে যাওয়ার, বলো না গো। কৃষ, তোমার এত দেরি হলো, তুমি কোথায় গেছিলে? আচ্ছা যাই হোক, তুমি তুমি আন্টিকে কি বলেছো যে মেয়েটা এসছে সে মেয়েটা ফ্রড, ওকে যেন বাড়িতে না অ্যালাউ করে? এখনই একটা রাস্তা না বার করলে তো ভালো কাকু হুকোমুখো সবার খুব বড় ক্ষতি হয়ে যাবে। কি করি এখন, কি করি? ও এ বাবা, তুমি মুখ দিয়ে এসব কিসব আওয়াজ করছো? তুমি কি কোনো ম্যানার্স জানো না? ছি ছি, আরে কি হলো?
ম্যাম দেখুন না রাধা মুখ দিয়ে সব কিসব আওয়াজ করছে না না এই শোনো বেশি বাড়াবাড়ি করে না জাস্ট বার করে দেবো তোমাকে আমি অফিস থেকে আমিও তো সেটাই চাই তবে পুরোপুরি না শুধু এখনকার জন্য ও মাই গড What is your problem, Radha? তুমি কি এসব জেনে বুঝে করো সবার অ্যাটেনশন ড্র করার জন্য না না ইচ্ছা করে কেউ ঢেকু তোলে নাকি আসলে আমার না একটু গ্যাস অম্বলের সমস্যা আছে অবেলা হলেই না পেটটা ফুলে ঢোল হয়ে যায় ও এই এই চুপ একদম চুপ কেউ তোমার থেকে এই সমস্ত জিনিস জানতে চাইনি কেউ ইন্টারেস্টেড না উনি তো আমার প্রবলেমটা জানতে চাইলেন প্রবলেমটা খুলে না বললে চলে নাকি ও জাস্ট শাট আপ কি করলে সব ঠিক হবে এক্ষুনি একটা ওষুধ খেতে হবে নয়তো আরো পেটটা ফুলে ঢোল হয়ে যাবে Go, get some medicine. কিন্তু ওষুধ তো আমার কাছে নেই আমাকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে আমি যাই তুমি আবার বাইরে যাবে আচ্ছা শোনো রাধা তুমি যেভাবে কাজ করছো সেভাবে কোনো রকম প্রফেশনাল ডিজাইনাররা কাজ করে না তার মধ্যে তুমি কম্পিউটারটাও জানো না সেটাও তোমায় শিখতে হবে কখন কি করবে বলো তো করব করব সব করব আগে ওষুধটা নিয়ে আসি এখন তো ঢেকুর তুলছি বলে সবাই বিরক্ত হচ্ছে এরপর যদি আমি আসি আমাদের ফ্যামিলিকে তো যেভাবেই হোক আমাকে বাঁচাতেই হবে ও গড দুটো রাধাই দেখছি আমায় পাগল করে দেবে আজকে এই মেয়েটা ফিরুক আচ্ছা এই মেয়েটা যে একা একা এ বাড়িতে চলে এসে নিজেকে রাধারানী বেড়া বলে দাবি করছে এ বাড়ির লোকেদের ছুড়ে ছুড়ে মিথ্যে কথা বলছে ওর কি একবারও মনে হলো না যে দুলাল বেড়া তো বেঁচেও থাকতে পারে আসল দুলাল বেড়া আর আসল রাধারানী বেড়াও তো এখানে চলে আসতে পারে ও কি এত বোকা কোনো কিছুই না ভেবে ও এখানে চলে এলো কিন্তু ও তো লোক ঠকাচ্ছে বোকা হলে তো এ কাজ করতে আসতো না এত বড় বাড়িতে মেয়েটাকে এখন আমি খুঁজে পাই কোথায় ও গণেশ দাদা ওর মতলবটা জানতে গেলে তো ওকে খুঁজে বার করতে হবে ও কোথায় গো বলো না গণেশ দাদা বলো না একেবারে নিশ্চিন্ত এবার ওই পাড়ার ছেলেগুলো যাদের কাজে লাগিয়েছিলাম তাদের টাকা পয়সা দিয়ে আজকে একবারে ভাগিয়ে দিতে হবে সত্যি ভগবান আছে তিনি উপরে বসে বসে সব কিছু একেবারে দেখছেন যাতে এর ভাগাবার জন্যে এত কিছু করা হলো আজ সেই মেয়েকেই কিনা এবারে লোকেরা একেবারে মাথায় করে রেখেছে বড় মা পাশে বসে খাওয়াচ্ছে আর নিমি দিদিমণির পাশের বড় ঘরটা ওর থাকার ব্যবস্থা করা হয়েছে নকল রাধারানী তার মানে নিনির ঘরের পাশেই রয়েছে থ্যাংক ইউ গণেশ দাদা থ্যাংক ইউ ভেরি মাচ এসো এই হচ্ছে তোমার ঘর আজকে থেকে তুমি এই ঘরেই থাকবে বাবার হাতের লেখা এই চিঠিগুলো তো বাবা ভালো কাকুকে যে চিঠিগুলো লিখেছিল সেই চিঠিগুলো এই চিঠিগুলো দিয়ে কি কোনোভাবে প্রমাণ করা যাবে যে ওই মেয়েটা আসল রাধারানী নয়